গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত 11টা, আমি এখানে এখানে দেখো এখানে ঘুগনি নিয়েছি, আর এখানে মুড়ি নিয়েছি, আর এখানে দেখো ফুচকা আছে। তো এটা আমার হলো ডিনার আজকের। তো গাইস এটা হলো আজকে আমার ডিনার। তো আমি এখানে একটু ঘুগনি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটু ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে খাচ্ছি আমি। ভালো লাগছে খেতে। আর চোখ দিয়ে খাই। তো গাইস আমি ঘুগনিটা মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। সব এখানে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে আমি একটু একটু ফুচকা মুড়ি দিয়ে খাবো। গাইস আমি ফুচকা আর ঘুগনি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আমি আগে কখনো ঘুগনি দেখাইনি, ভালো লাগছে। তোমরা একবার ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আর গাইস চোটা বানিয়েছিলাম কিন্তু ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ভেবেছি ঘুগনি আছে তো একটা দিয়ে একবার ট্রাই করে দেখি, তাই আমি জলটা নিলাম। ধন্যবাদ।
তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি তো ঘুরে চলে এসেছি। বিছানার খাবারটা আমি এখন পেতেছি, আমি পাতিনি, আমার বড়ি পেতেছে। ওই বালিশের খাবারটা আবার, তারপরে এই ফুল বালিশের খাবারটা আবার সব ওই লাগিয়েছে। আমি শুধু আমার আগের যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে মশারি টশারি আছে, ওখানে চাদরও আছে, ওই সব ধুয়ে দিয়েছিলাম। আর আমার বড় এইসব পেতে নিয়েছে। বিছানাটা আমি ক্লিন করে নিয়েছিলাম, ওখানে অনেক ধুলো পড়ে। আর এখন আমি হাতে একটু ক্রিম লাগাবো, নাইট ক্রিম লাগাবো, আর ঠোঁটে একটু ভেসলিন মাখবো, তারপর আবার শুয়ে পড়ব। জানালাগুলো খুলে শুতে চাই, কিন্তু বিড়ালের কারণে সব লাগিয়ে রাখতে হয়, নাহলে বিড়াল এসে বিছানায় শুয়ে পড়ে, এবার পাশাপাশি শুয়ে পড়ে। তো চলো প্রথমে ক্রিমটা লাগিয়ে নিই, হাতের ক্রিমটা। প্রথমে আমি ঠোঁটে ভেসলিন লাগিয়ে নেব। তারপরে এখানে একটা নাইট ক্রিম আছে, এটা জয় পিওর অ্যালোভেরারি মাল্টি বেনিফিট স্কিন কেয়ার, এটা উইথ ন্যাচুরাল স্কিন ময়েশ্চারাইজার। এটা তো এটা 10 টাকাতে কিনেছি আমি, 15 ml আছে এটা। এটা খুবই ভালো এটা স্কিনের জন্য। এটা স্কিনটা খুবই ভালো। এটাই আমার দুটোই নাইট স্কেল রুটিন। নাইট স্কেল রুটিন বলতে আমি কিছু মানে খাওয়া দাওয়ার আগে আমি ক্লিনজার টোনার আর এস্ট্রোজেন লাগিয়ে নিয়েছিলাম। স্কিনটাকে মানে ভালো করে ক্লিন করে ফ্রেশ করে নিয়েছি, তারপর খাওয়া দাওয়ার পর খালি এই ক্রিমটা লাগিয়েছি। দেখো আমার ড্রয়ারটা আনটাইডি এটা পড়ে আছে, এটা আমি একদিন কীভাবে ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করে রাখতে হয় সেটার উপরে একটা ভিডিও বানাবো। এখানে আবার এখানে তো গাইস, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে বাই।